বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি মাইসোক্লিয়ার ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মাইসোক্লিয়ার ঔষধটি একমি কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো মিসোপ্রোস্ট্রোলল। এটি সাধারণত মাইসোক্লিয়ার নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। তবে আজকে আমি মাইসোক্লিয়ার ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত মাইসোক্লিয়ার ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের গ্যাস্ট্রিক এর আলসার রয়েছে, যারা দীর্ঘদিন যাবত গ্যাস্ট্রিক এর আলসারে ভুগে থাকেন। গ্যাস্ট্রিক এর আলসার ঝুঁকি কমাতে এটি বিশেষ করে নির্দেশিত। গ্যাস্ট্রিক এর আলসারের ঝুঁকি আছে, এছাড়া যাদের পূর্বে ইতিহাস আছে যে গ্যাস্ট্রিক আলসার রয়েছে বা উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের ক্ষেত্রেই এটি দেওয়া হয়ে থাকে। তাছাড়া যে সকল মহিলাদের কিংবা মেয়েদের নিয়মিত পিরিয়ড হয় না, মাসিকে অনিয়ম, তাদের জন্য মাইসোক্লিয়ার ঔষধটি দেওয়া হয়ে থাকে। মাইসোক্লিয়ার ঔষধটি অতি সহজে এবং দ্রুত মাসিক ক্লিয়ার করে থাকে এবং নিয়মিত মাসিক হওয়ার জন্য খুবই কার্যকরী। মাইসোক্লিয়ার ঔষধটি খাবার নিয়ম হলো, সাধারণত যাদের গ্যাস্ট্রিক এর আলসার রয়েছে তারা দৈনিক একটি করে একবার খাওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থা ভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। যাদের নিয়মিত মাসিক হয় না কিংবা মাসিকের অনিয়ম, তারা মাইসোক্লিয়ার ঔষধটি লজ্জা স্থানে একটি ব্যবহার করতে পারে। তবে এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে, কোনোভাবে আন্দাজে কিংবা একা একা মন গড়াগড়ি ভাবে এটি ব্যবহার করা যাবে না। মাইসোক্লিয়ার ঔষধটি খাবার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেবেন এবং যে মহিলারা যাদের মাসিক নিয়মিত হয় না কিংবা মাসিকের সমস্যা রয়েছে, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করবেন। মাইসোক্লিয়ার ঔষধটি ব্যবহার করার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, খাওয়ায় অরুচি, পেটে ব্যথা করা, অতিরিক্ত ব্লাড যাওয়া ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় মাইসোক্লিয়ার ঔষধটি খাওয়া এবং ব্যবহার করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। এ সময় এটি ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষেধ। যদি আপনাদের মাইসোক্লিয়ার ঔষধটি সম্পর্কে আরো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন, কেননা আপনি যদি ভুলবশত একটি ডেট ওভার মেডিসিন ব্যবহার করেন কিংবা খেয়ে ফেলেন, এতে কিন্তু নানান ধরনের বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে মেডিসিন কিনবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।